The most negative word of this year is positive. যে দুঃসহ ভয়ঙ্কর পরিস্থিতির ভিতর দিয়ে সমস্ত মানব জাতি আজ চলেছে, তার সাথে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য যে সতর্কতা, যে পদ্ধতি, যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন, তা আমাদের মানতেই হবে। এই নিয়ে আজ আমরা কথা বলব পিয়ারসন মেমোরিয়াল হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার অরিন্দম চট্টোপাধ্যায়ের সঙ্গে। ডক্টর অরিন্দম চ্যাটার্জি আমাদের মধ্যে আছেন, আপনাকে নমস্কার জানাই। নমস্কার। COVID-19 এর বিশেষ তাৎপর্য, মানে সার্স, ইবোলা, নিপা, এরকম তো প্রচুর এপিডেমিক ছিল, তো COVID-19 এর সঙ্গে তার তফাৎটা কোথায়? আর দশটা ভাইরাল ডিজিজ এর মতোই COVID-19 একটা ভাইরাল ডিজিজ, এবং আমরা যদি কম্পেয়ার করি তাহলে দেখব যে COVID-19 2019 শেষে ডিসেম্বর মাসে শুরু হয়েছিল। এবং এর নাম COVID-19 কেন? কারণ করোনা ভাইরাস থেকে যে অসুখটা হচ্ছে, করোনা ভাইরাস ইনফেকশাস ডিজিজ, তার জন্য কোভিড, এবং উনিশটা 2019 সিগনিফাই করছে। সুতরাং এইভাবেই WHO এর নামকরণ করেছে, নতুন নামকরণ COVID-19। 1960 প্রথম হিউম্যান করোনা ভাইরাস আবিষ্কার হয়, এবং 1960 থেকে 2000 পর্যন্ত সেরকম কিছু সরগোল ফেলেনি করোনা ভাইরাস। করোনা ভাইরাসের যে অসুখটা হতো সেটা সাধারণ রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, অর্থাৎ সর্দি কাশি, অল্প স্বল্প জ্বর। কিন্তু 2002-03 চায়নার তে একটা রোগের রোগ আমরা দেখি, যেটার নাম সার্স, অর্থাৎ সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম। এটা ছিল একটা করোনা ভাইরাস মিউটেটেড ফর্ম, অর্থাৎ যে ভাইরাসটার জেনেটিক মেটেরিয়ালে একটা পরিবর্তন এসেছে। সার্সে প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছিল এবং তাতেই বহু লোক মারা যাচ্ছিল, কিন্তু সার্স বেশি দিন পৃথিবীতে ছড়ায়নি, চায়নাতেই সীমাবদ্ধ ছিল। সার্স চলে যাওয়ার ঠিক 10 পর আর একটা রোগ দেখা যায়, তার নাম মার্স, মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম। এটা আরব দেশে বেশি হয়, এবং এই রোগটা তো এরকম একটা রেসপিরেটরি অসুখ হচ্ছিল, কিন্তু সেটাও খুব বেশি দিন কিন্তু থাকেনি। সার্স এর ক্ষেত্রে মৃত্যুর হার ছিল 10%, 8000 মানুষের হয়েছিল 800 মানুষ মারা যায়। মার্স এর ক্ষেত্রে মৃত্যুর হার ছিল প্রায় 35%। ইবোলার প্রসঙ্গ উঠলে দেখা যাবে যে ইবোলা আমেরিকা, সাউথ আমেরিকা এবং আফ্রিকা, এইসব দিকটায় ইবোলা বেশি হয়, ইবোলার ডেথ রেট প্রায় 90%। তার সঙ্গে যদি আমরা COVID-19 কে তুলনা করি, COVID-19 এর এমনিতে 3-4% মর্টালিটি, অর্থাৎ COVID-19 এ কেউ আক্রান্ত হলে তার মারা যাওয়ার সম্ভাবনাটা 3-4%। কিন্তু যদি বয়স্ক রুগী হয়, যদি তার সুগার, প্রেশার, হার্টের অসুখ বা কিডনির অসুখ থাকে, তাহলে মারা যাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে গিয়ে প্রায় 20% দাঁড়ায়। এইভাবে COVID-19 অন্য রোগগুলোর থেকে একটু পৃথক, এবং COVID-19 এ যেটা আমরা দেখতে পাচ্ছি যে এর কমিউনিকেবিলিটি, ছড়াবার হারটা খুবই বেশি। করোনা ভাইরাসের নামকরণটা করোনা ভাইরাস কেন হলো? করোনা ভাইরাসের যদি আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখি তাহলে দেখব যে ওর একটা ক্রাউন আছে, অর্থাৎ রাজার যেমন একটা মুকুট থাকে, সেই রকম একটা মুকুট বা একটা হ্যালো দেখা যায় ইলেকট্রন মাইক্রোস্কোপে। এই ক্রাউন থেকে এর নামকরণ হয়েছে করোনা। তো করোনা ভাইরাস কিন্তু এমনিতেই সাধারণ একটা ভাইরাস, যে সিমটম মানুষ এবং জীবজন্তুতে দেখা যায় সেটা সামান্য সর্দি কাশি জ্বর, তাতে এত মর্টালিটি থাকে না। কিন্তু যখন সেটা মিউটেশন হয়ে যায়, অর্থাৎ তার জেনেটিক মেটেরিয়ালে একটা পরিবর্তন হয়ে যায়, তখন সেটা মানুষের কাছে মারাত্মক হয়ে দাঁড়ায়। কারণ মানুষের ইমিউনিটি শক্তি জানে না বা চেনে না সেই ভাইরাসটাকে, এই অচেনা ভাইরাসের সঙ্গে মানুষের যুক্ত করতে অসুবিধা হয়, এবং তার জন্যই মর্টালিটি এবং বেশি সাফারিং হয়। আর এইটুকু আমাদের জানতে হবে যে সার্স যে রোগটা হয়েছিল সেটাও একটা করোনা ভাইরাস, তার দ্বিতীয় মিউটেশন, দ্বিতীয় সংস্করণ চায়নায় যেটা হলো সেটা নভেল করোনা ভাইরাস। নভেল কারণ এটা নতুন, প্রথমে নামকরণ দেওয়া হয়েছিল ডিসেম্বর জানুয়ারি ওই সময় নামকরণ ছিল নভেল করোনা ভাইরাস, যেহেতু এটা সার্স এর মতনই তার দ্বিতীয় সংস্করণ, সেই জন্য পরে এর নমেনক্লেচার বা নাম চেঞ্জ করে রাখা হলো সার্স কোভ 2। তাই এই জীবাণুর দ্বারাই
এই ভাইরাসের দ্বারাই এখন আমরা COVID-19 ঘটতে দেখছি। এখানে একটা ব্যাপার আছে যে COVID-19 এর ইনকিউবেশন পিরিয়ড ম্যাক্সিমাম 14 দিন, অর্থাৎ এই 14 দিনের মধ্যে তার রোগের উপসর্গগুলো দেখা দেবে। তাহলে যদি কোনো মানুষ কোথাও ট্রাভেল করেছেন বা কারোর কন্ট্যাক্টে এসেছেন অথচ তার কোনো লক্ষণ নেই, সেক্ষেত্রে আমরা এই মানুষটাকে কোয়ারেন্টাইন করব। কোয়ারেন্টাইন কাকে করব? যে সুস্থ, তার ক্ষেত্রে আমরা অবজার্ভ করতে চাইছি যে তার সিমটম ডেভেলপ করছে কিনা। সেই লোকটাই যখন সিমটম ডেভেলপ করে যাবে তখন আর তাকে কোয়ারেন্টাইন করার প্রশ্ন আসবে না, তখন তাকে আইসোলেট করতে হবে। অর্থাৎ তাকে একটা নির্দিষ্ট হাসপাতালে পাঠিয়ে সেখানে তাকে চিকিৎসা করতে হবে এবং টেস্ট করে করে দেখতে হবে যে সে নেগেটিভ হচ্ছে কিনা। আচ্ছা, এই টেস্ট গুলোর সম্পর্কে যদি আমাদেরকে একটু জানান। দু রকমের পরীক্ষা করা যেতে পারে, একটা লালা রস থেকে আর একটা রক্তের থেকে। তো লালা রস থেকে যে পরীক্ষাটা সবচেয়ে বেশি স্বীকৃত, আমাদের এটা মনে রাখতে হবে যে স্বীকৃতির দিক থেকে কোন টেস্টটা সবচেয়ে বেশি স্বীকৃত, যেটা সবচেয়ে বেশি স্বীকৃত টেস্ট সেটা হচ্ছে RT-PCR, অর্থাৎ রিয়েল টাইম পলিমারেজ চেইন রিঅ্যাকশন। এটা লালা রস সংগ্রহ করে তার থেকে করতে হয়। এই টেস্টটার খরচা অনেক বেশি, এই টেস্টটাতে সময় একটু বেশি লাগে, কিন্তু এটাই সবচেয়ে কনফার্মেটরি টেস্ট। অন্য যে পরীক্ষাগুলো আছে তার একটা উদ্দেশ্য আছে, যেমন ধরুন একটা জিন বেসড টেস্ট করছি কিন্তু সেটা একটা স্ক্রিনিং টেস্ট, যেমন নিউক্লিক অ্যাসিড অ্যাম্প্লিফিকেশন টেকনিক এর ক্ষেত্রে করা হয়, টিউবারকুলোসিস এর ক্ষেত্রে করা হয়, ডিস্ট্রিক্ট লেভেলে টেস্ট করা হয়, এই ধরনের একটা টেস্ট করা যেতে পারে। অনেক জিন বেসড টেস্ট আছে যেগুলোতে প্রোব লাগে না। আবার ধরুন নতুন একটা বেরিয়েছে কিট, যেটাতে অ্যান্টিজেন অ্যান্টিবডি টেস্ট, অ্যান্টিবডি গুলো ডিটেক্ট করা হচ্ছে। এগুলোর উদ্দেশ্য হচ্ছে যে এই RT-PCR যদিও সবচেয়ে কনফার্মেটরি টেস্ট, কিন্তু প্রতিটি দেশের RT-PCR এর খুবই অভাব। সব দেশেই RT-PCR এনাফ মজুদ নেই। ভারতবর্ষ 130 কোটি দেশ, আমাদের এখানে এত RT-PCR করার মতো কিট নেই। সুতরাং আমাদের RT-PCR কিট গুলোকে বাঁচাতে হবে, সেই জন্য হটস্পট ভিত্তিক টেস্ট করা হচ্ছে। অর্থাৎ একটা হটস্পট যেখানে 6টার বেশি কেস হয়েছে কোনো ডিস্ট্রিক্টে তাকে বলা হচ্ছে হটস্পট। সেই হটস্পটে গিয়ে একটা কেসের চারিপাশে যত মানুষ তাদেরকে টেস্ট করা হচ্ছে, তাহলে তাদের ক্ষেত্রে আমি জানি না যে PCR পজিটিভ হবে কি হবে না। সেক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট চেষ্টা করছে যে ওই কিট বেসড টেস্ট গুলো বা র্যাপিড টেস্ট যেগুলো, তার মধ্যে অ্যান্টিবডি টেস্ট আছে যেটা শুরু হয়েছে, সবই পশ্চিমবঙ্গতেও শুরু হয়েছে, যে র্যাপিড টেস্ট দিয়ে আমি একটা স্ক্রিনিং করলাম, ছেঁকে নিলাম, যারা পজিটিভ এলো তাদের আমি আবার PCR করলাম, তাতে আমার RT-PCR এর কিট গুলো বাঁচবে কম লাগছে। কিন্তু সেখানেও কনফিউশনের জায়গা একটা থেকে যায় যে একটা অ্যান্টিবডি টেস্ট পজিটিভ হয় 9 দিনে, তাহলে এই 8-9 দিন আমাকে অপেক্ষা করতে হচ্ছে, এই 8-9 দিন সে কিন্তু ছড়াবে। তাছাড়া এই 8-9 দিন পরে আমরা জানতে পারলাম যে তার অ্যান্টিবডি টেস্ট পজিটিভ এসেছে, তার আবার PCR এর জন্য আমাদের 2-1 দিন অপেক্ষা করতে হবে। সেই জন্য এই টেস্ট গুলোর উপরে সম্পূর্ণভাবে ভরসা করা যাবে না, কিন্তু হটস্পটে স্ক্রিনিং করার জন্য এই টেস্ট গুলো ভালো, তাতে PCR কিট বাঁচবে এবং পরে PCR করে কনফার্ম করতে। সতর্কতার ক্ষেত্রে আমি বলবো বাড়িতে থাকা ছাড়া আর কোনো সেফ অল্টারনেটিভ নেই, কারণ এটা এমন একটা অসুখ যার ওষুধ নেই যার ভ্যাকসিন নেই, তাই বাঁচা ছাড়া প্রিভেন্ট করা ছাড়া কোনো রাস্তাই আমাদের হাতে খোলা নেই। সেই জন্য স্টে অ্যাট হোম স্টে অ্যাট হোম স্টে অ্যাট হোম। তাহলে বাড়িতে থাকলে কিভাবে থাকবো? বাড়িতে থাকাটা কিন্তু ছুটি কাটানো বা পিকনিক করা নয়, বাড়িতে আমাদের সতর্কভাবে থাকতে হবে, বাড়িতে সতর্কতার সঙ্গে থাকতে হবে, কতগুলো প্রিভেন্টিভ স্টেপস সেখানেও নিতে হবে। অর্থাৎ আমরা দরজা ছুটছি বা একটা সারফেস একটা টেবিল একটা চেয়ার ছুটছি, বাইরে থেকে কোনো জিনিসপত্র আসছে যে কোনো সারফেসে ছোঁয়াছুঁয়ি হলেই আমাদের কিন্তু সঙ্গে সঙ্গে হাত ধুতে হবে। এই হাত ধোয়ার প্রক্রিয়াটা হলো পর্যাপ্ত পরিমাণে সাবান দিয়ে ফেনা করতে হবে এবং হাতের প্রতিটা সারফেস আমাদের কবজি অবধি পরিষ্কার করতে হবে, অন্তত পক্ষে 20 সেকেন্ড আমাদের সাবানটা দিয়ে ধুতে হবে হাতটা। তারপর একটা অ্যালকোহল বেসড স্যানিটাইজার, যাতে অন্তত 60% বেশি অ্যালকোহল আছে, এরকম একটা স্যানিটাইজার দিয়ে হাতটা ওই একই ভাবে যেভাবে আমরা হাত ধুলাম
ওই সমস্ত হাতে যদি আমরা লাগিয়ে নিই তাহলে আমরা অনেকটা প্রোটেকশন পাবো। সুতরাং বাড়িতে আমাদের সতর্কভাবে থাকতে হবে এবং সংযমের সঙ্গে থাকতে হবে। আমরা যদি খুব বেশি কাজকর্মে নিজেদেরকে ইনভলভ করি, বাড়িতে যদি আমরা গল্প গুজব করি বন্ধু বান্ধব আসে, তাহলে কিন্তু বাড়িতে থাকার উদ্দেশ্যটা সার্থক হলো না। সুতরাং বাড়িতে থাকতে হবে পিকনিক কাটানো বা ছুটির আমেজে না, বাড়িতে সতর্কতার সঙ্গে, সচেতনতার সঙ্গে এবং সংযমের সঙ্গে থাকতে হবে। আমাদের সবসময় খাবারের দিকে নজর দিতে হবে, ব্যালেন্সড ডায়েট অর্থাৎ সুষম আহার, যাতে কিনা ফল সবজি বিশেষ করে ওই লেবু জাতীয় ফল যেগুলো টপ, ভিটামিন সি টা বোধহয় বেশি খাওয়া প্রয়োজন। ভিটামিন সি, হ্যাঁ, কারণ ভিটামিন সি একমাত্র একটু বেশি ডোজে খেলে ভাইরাসকে আটকাতে পারে বা তাকে মারতে পারে এবং আমাদের ইমিউন শক্তিকে আরো বৃদ্ধি করে। সুতরাং এই ভিটামিন সি জাতীয় ফলগুলো আমাদের বেশি করে খেতে হবে। তার সঙ্গে সীমিত মাছ মাংস যা আমরা খাচ্ছি, বাজার থেকে কোনো মাছ মাংস আসলে মনে রাখবেন সেটা ভালো করে ধুয়ে নিতে হবে। বিশেষ করে চিকেনের ক্ষেত্রে একটা বার্ড ফ্লু হয়তো সবসময় থাকে, চিকেন গুলো যেন পরিষ্কার করে ধোয়া হয়, তারপরে সেই ব্যক্তির নিজেরও হাত ভালো করে ধুয়ে নিতে হবে, স্যানিটাইজার দিতে হবে, আর ওই রান্না করে নিতে হবে ভালো করে পারতপক্ষে প্রেশার কুকারে, তাহলে সেই খাদ্যটা কিন্তু সেফ ফর কনজাম্পশন হয়ে যাবে। আর এর সঙ্গে রেস্ট নিতে হবে, 8 ঘন্টা অন্ততপক্ষে রেস্ট নিলে ইমিউন শক্তি বৃদ্ধি পায়। বাড়ির বাইরে যখন আমরা পা রাখবো তখন কিন্তু আমাদের প্রথম যেটা দেখতে হবে সেটা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং। এই সোশ্যাল ডিস্টেন্সিংটা একটা ফর্ম অফ ফিজিক্যাল ডিস্টেন্সিং, অর্থাৎ যে কোনো ব্যক্তির থেকে আমাদের 3 ফিটের ব্যবধান রাখতে হবে। তার কারণ হচ্ছে যে একটা মানুষের যদি হাঁচি বা কাশি হয়, সে যখন হাঁচি বা কাশি দেবে তখন সেটা কতটা ছড়াবে এটাকে বলা হয় পিউম। এই পিউমটা কতটা হাঁচি কাশিটা ছড়াচ্ছে, দেখা গেছে যে 2 ফিট পর্যন্ত হাঁচি কাশিটা ছড়িয়ে যায়। সেই জন্যে বিধি দিয়ে দেওয়া হয়েছে, নির্দেশিকা হচ্ছে 3 ফিট দূরে থাকতে হবে। আমরা যদি 3 ফিট দূরে কারোর থাকি তাহলে তার হাঁচি কাশির যে ছিটিয়ে পড়া যে ড্রপলেট গুলো সেগুলো আমাদের স্পর্শ করতে পারবে না। সেই জায়গায় দেখুন, যদি 3 ফিটের জায়গায় কেউ 6 ফিট রাখে তাহলে আরো ভালো। বেশির দিকে তো কোনো অসুবিধা নেই, কমের দিকেই আমাদের নিয়ম বেঁধে দেওয়া হয়েছে যে 3 ফিট রাখতেই হবে, 1 মিটার বা 3 ফিট। এবং এখানেই প্রশ্ন উঠছে যে আমাদের কিন্তু শুধু ডিস্টেন্স করলে হবে না, আমাদের একটা মাস্কও ব্যবহার করতে হবে। মাস্ক সম্বন্ধে একটু ছোট করে বলি, মাস্ক দেখুন একটা হচ্ছে ফেস কভার, একটা রুমাল, একটা সুতির কাপড় বা একটা গামছা, নাকে 3 ভাঁজ করে আমি যদি নাকের সামনে বেঁধে নিই তাহলে সেটা তো একটা খুব টাইট পরিষ্কার মাস্কের কাজ করে না, কিন্তু একটা ফেস কভার দেয়। ফেস কভারটা দিলে সুবিধা কি হয়, যে যে ব্যক্তি পরছে তার যে শরীরে তাকে মুখে ভাইরাস ঢুকবে না তা নয়, মাস্ক ফেস কভার সেটা আটকাতে পারে না। কিন্তু যেটা করে সেটা হচ্ছে যে যার হাঁচি কাশি আছে, যার অসুখ আছে, তার যে ওই ছিটিয়ে যাওয়া ব্যাপারটা সেই পিউমটাকে অনেক ছোট করে দেয়। সুতরাং মানুষের যে সমাজের স্তরে ছড়িয়ে পড়া ব্যাপারটা, এই যে আমরা বলছি যে স্টেজ 3 রোগটা ছড়িয়ে যাবে, এই ছড়িয়ে যাওয়াটা কিন্তু একটা সাধারণ ফেস মাস্ককেও আটকাবে। দেখা গেছে বলেই মাস্কটাকে ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে, যে বাধ্যতামূলক সকলকে একটা মাস্ক পরতেই হবে। কারণ কিছু কিছু স্টাডিজ দেখাচ্ছে যে যদিও ড্রপলেট ইনফেকশন এই ভাইরাসটা, কিন্তু এই ভাইরাস কিন্তু বাতাসে খানিকটা সময় থাকতে পারে এবং ভাইরাসটা অনেক আরো দূরেও যেতে পারে, সেটা এরোসল বলে। তো এরোসল ইনফেকশনেরও একটা সম্ভাবনা অনেক স্টাডিতে দেখা যাচ্ছে এবং সেই জন্যই মাস্কটাকে ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে। অনেক দেশ প্রথম দিকে মাস্ক ব্যবহার করেনি, ইউরোপিয়ান দেশ এবং আমেরিকা নিজেও আছে, যার জন্য ওখানে এত বেশি আক্রান্ত হয়েছে এবং এত মৃত্যুর হার। আমাদের কিন্তু তার থেকে অনেক কম আছে, আমাদের মাস্ক ব্যবহার করতে হবে, এটা ম্যান্ডেটরি। আর দ্বিতীয় হচ্ছে দেখুন, মাস্কের মধ্যে একটা সার্জিক্যাল মাস্ক পাওয়া যায়, এগুলোকে বলা হয় 3-ply মাস্ক, এতে 3টে লেয়ার থাকে, এগুলো সিনথেটিক মেটেরিয়ালের, এগুলোতেও ভাইরাস আটকাবে না কিন্তু ওই যার অসুখ আছে সে কিন্তু সমাজে ছড়াবে না। তাহলে এই 2 ধরনের মাস্ক আমরা দেখি এবং পরি, এগুলো পরতে হবে। যদি কেউ হেলথ ওয়ার্কার হয়, ডাক্তার সিস্টার বা যারা রোগী নাড়াঘাটা করছে, তাদের কিন্তু একটা N95 পরা বাঞ্ছনীয়। N95 শব্দটা
এটা আমেরিকার একটা টার্ম, আমেরিকান টার্ম, আমেরিকাতে N95, N99 এইভাবে বলা হয়। এটাই যদি আমরা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড দেখি সেখানে আমরা দেখব ফ্রেস ফিল্ট্রেশন পিস, তাদের 1, 2, 3 এমনি করে স্ট্যান্ডার্ডাইজেশন করা আছে। চায়নার নিজের স্ট্যান্ডার্ডাইজেশন থেকে চায়না K N95, K N99 এইভাবে বলে। তাহলে N95 মাস্কটা কেন এত গুরুত্বপূর্ণ? না, যদি কোনো স্বাস্থ্যকর্মী হয় তাকে N95 পরতে হবে, তাহলে সে ভাইরাসটাকে আটকাবে। এই একমাত্র মাস্ক যেটা ঠিক মতো যদি পরা হয়, অর্থাৎ ওই মাস্কটা পরার পর নাক মুখের সঙ্গে কোনো গ্যাপ থাকবে না, অর্থাৎ হাওয়া কোথাও থেকে ঢুকবে না, এরকম একটা মাস্ক যদি আমরা পরতে পারি আমরা চিকিৎসকরা বা আমরা হেলথ ওয়ার্কাররা, তাহলে কিন্তু আমরা নিজেরা ভাইরাসটার থেকে বাঁচবো। সেই জন্যই আর N95 পরলে নিঃশ্বাস প্রশ্বাসটা একটু স্বাভাবিক ভাবে নেওয়া যায়, N99 পরলে যে পরবে তার নিঃশ্বাস নিতে কষ্ট হবে। সেই জন্য N95 টাই সবচেয়ে বেশি চালু এবং সবচেয়ে বেশি রেকমেন্ড। ভ্যাকসিন এখনো পর্যন্ত দেখুন বাজারে বেরোয়নি, ভ্যাকসিনের প্রচুর চেষ্টা হচ্ছে, অনেক কোম্পানি এবং অনেক দেশই ক্লেম করছে যে আমরা ভ্যাকসিন বানিয়ে ফেলেছি, কিন্তু আমি যা দেখলাম তাতে আমার নিজস্ব মনে হয় যে ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল হয়ে বাজারে আসতে এখনো অন্তত পক্ষে 6 থেকে 1 বছর লাগবে। মাস্কের দেখুন একটা বড় দিক হলো যে মাস্ক পরলে সমাজে আমি ছড়াচ্ছি না, মাস্ক পরলে নিজে আমি ভাইরাস থেকে বাঁচবো যদি N95 পরি। আর আমাদের একটা নর্মাল প্রবণতা হচ্ছে নাকি মুখে হাত দেওয়া, তাহলে নাকি মুখে হাত দেওয়াটা কিন্তু মাস্ক পরলে আটকাচ্ছে। কিন্তু একটা মাস্ক আমি অনেকক্ষণ ধরে পরে আছি, তার যদি বাইরের অংশটা আমি ছুই তাহলে কিন্তু আমার হাতে আবার সেই ভাইরাস লেগে যাবে। সুতরাং মাস্ক সবসময় পেছন দিক থেকে স্ট্র্যাপের উপর থেকে খুলে বার করতে হবে, যাতে সামনের অংশটা কোনোভাবেই আমাদের দেহকে টাচ না করে। সরাসরি সেই মাস্কটাকে ডিসকার্ড করতে হবে, যদি সেটা ডিসপোজেবল মাস্ক হয় একটা বিনে ফেলে দিতে হবে, কিংবা সেই মাস্কটা যদি আমি রিইউজ করতে বাধ্য হচ্ছি তাহলে তার রিইউজ পদ্ধতির বিধি আছে, সেই পদ্ধতি মেনে সেটাকে একটা কাগজের ঠোঙায় সরিয়ে রাখতে হবে, অন্তত পক্ষে 4 দিন সেটাকে সেই অবস্থায় রাখলে আবার রিইউজের জন্য সেটা ফিট হবে। এই মাস্ক যখন আমরা ব্যবহার করব তখন আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে যে মাস্কটা সেফলি শুধু ডিসপোজ করবো তাই নয়, তারপরে আবার আমরা হ্যান্ড হাইজিন প্র্যাকটিস করবো, অর্থাৎ যদি লেগে থাকে হাতে হাতটা ধোবো, স্যানিটাইজার লাগাবো, আর বাইরে বেরোলে অবশ্যই একটা টিস্যু পেপার রাখুন, এতে হাঁচি কাশি করে সেইটাকে আবার ডিসপোজ অফ করুন, তা না হলে সেই একই ছড়াতে থাকে, ছড়াতে থাকে। যদি বাড়ি থেকে এসে আমরা মাস্কটাকে কিভাবে ক্লিন করব, বা সেটাকে রোদে রাখা বা সাবান জলে ধোয়া? দেখুন যদি হোমমেড ফেস মাস্ক হয় তাহলে গরম জলে সাবান দিয়ে কেচে নিয়ে শুকিয়ে নেওয়াটাই সবচেয়ে ভালো পদ্ধতি। যদি সার্জিক্যাল মাস্ক হয়, এই মাস্ক গুলো ডিসপোজেবল, এগুলো ডিসপোজ করে দেওয়াই ভালো, এগুলোকে রিইউজ করার কোনো বিধি নেই। তৃতীয় নম্বর হচ্ছে যদি আমার N95 হয়, সাধারণত N95 আবার দুরকম হয়, যে N95 গুলো হসপিটালে ডাক্তারবাবুরা ব্যবহার করেন, নার্সিং স্টাফেরা ব্যবহার করেন, সেগুলো কিন্তু ডিসপোজেবল N95, সেগুলোকে সার্জিক্যাল N95 ও বলা হয়। ডিসপোজ অফ যদি করা যায় খুব ভালো, যদি ডিসপোজ অফ না করা যায় তাহলে রিইউজ করতে হবে। রিইউজের 2-3 রকমের পদ্ধতি বার হয়েছে, একটা পদ্ধতি হলো 4 দিন শুকিয়ে নেওয়া, দ্বিতীয় পদ্ধতি হলো 70 ডিগ্রি সেন্টিগ্রেডে একটা হট এয়ার ব্লোয়ার এর মধ্যে রেখে অন্তত 1/2 ঘন্টা সেটাকে ছেড়ে দেওয়া, তৃতীয় পদ্ধতি হলো হাইড্রোজেন পেরক্সাইড মিস্ট দিয়ে পরিষ্কার করা। যে আপনার কাছে যদি 4টে মাস্ক থাকে তাহলে আপনি 4টে শুকনো কাগজের ঠোঙায় সেই 4টে মাস্ককে রেখে দিন, নাম্বারিং করে দিন 1, 2, 3, 4, এবং এক একটা মাস্ক এক একটা প্যাকেটে 4 দিন পর আবার তাকে ব্যবহার করুন, এবং এইভাবেও আপনি শুকিয়ে শুকিয়ে ব্যবহার করলেও কিন্তু 3 বারের বেশি ব্যবহার করতে পারবেন না একটা মাস্ক। সুতরাং ম্যাক্সিমাম 3 বার, অনেক ক্ষেত্রে যেখানে আপনি হট এয়ার ব্লো করে মাস্কটাকে স্টেরিলাইজ করছেন সেখানে 2 বার মাস্কটাকে ব্যবহার করা যাবে, তারপর কিন্তু সেটাকে ডিসকার্ড করে দিতে হবে। আমরা সবাই আজকাল যে মাস্কটা N95 বলে পরছি সেটা অ্যাকচুয়ালি একটা পলিউশন মাস্ক, ওটা বড় বড় শহরে পরা হয়,
ওটা দেখবেন কাপড়ের অনেক মজবুত, অনেক মোটা মাস্ক। এই মাস্ক গুলো N95 স্ট্যান্ডার্ড এর হলেও এগুলো সাধারণত কলকারখানা এবং বিজি শহর যেখানে খুব পলিউশন সেখানে পরা হয়। সেক্ষেত্রেও কিন্তু মানে রিইউজ এর বিধিটা একই থাকলো, খালি সতর্কতা হচ্ছে যে অনেকবার রিইউজ করা যাবে না, দু থেকে তিনবারের বেশি রিইউজ না করাই বাঞ্ছনীয়। সময় দেখা যায় যে কোনো সাসপেক্টেড পজিটিভ কেস, ধরুন মানে সে কনফার্ম নয়, তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, এবং সেক্ষেত্রে বাড়ির লোক যারা আছেন তারা কিভাবে সাবধান থাকবেন? নিয়ম বলছে বাড়িতে যদি আমরা কাউকে হোম কোয়ারেন্টাইন করি, সাসপেক্টেড সে ট্রাভেল আছে কি একটা কন্ট্যাক্টের হিস্ট্রি আছে, তাকে কিন্তু সম্পূর্ণ একটা আলাদা ঘর দিতে হবে, তার ব্যবহারযোগ্য সমস্ত জিনিস আলাদা থাকতে হবে, এমনকি তার জন্য একটা সম্পূর্ণ আলাদা টয়লেট ল্যাট্রিন দিতে হবে। এই জিনিসগুলো যদি না দিতে পারি তাহলে হোম কোয়ারেন্টাইন করা যাবে না। যে বাড়িতে একটা রুম দিতে পারছি অথচ একটা টয়লেট দিতে পারছি না, সে বাড়িতে আমি তাকে হোম কোয়ারেন্টাইন করতে পারবো না, তখন তাকে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে রাখতে হবে। এই যে হোম ডেলিভারি, যে অনলাইন যেগুলো, যদি ধরুন কোনো ওষুধ বিষুধ আসে বা দোকান থেকে ওষুধ এলো, সেই ক্ষেত্রে আমরা ওষুধকে কিভাবে ডিসইনফেক্ট করব? সেক্ষেত্রে সবসময় ওই প্যাকেটগুলোকে পরিষ্কার করে নিতে হবে, কারণ প্লাস্টিক, কার্ডবোর্ড, মেটালিক সারফেস এইসবে অনেক দিন ভাইরাসটা তিনদিন থাকতে পারে, সুতরাং খুব ভালো করে সেগুলোকে পরিষ্কার করতে হবে। পারতপক্ষে গ্লাভস পরে বাড়ির বাইরে সেগুলোকে পরিষ্কার করে একটা ভিজে কাপড় দিয়ে পুছে নিতে হবে এবং সোডিয়াম হাইপোক্লোরাইড সলিউশন দিয়ে পুছে পরিষ্কার করে নিতে হবে অ্যাজ স্যানিটাইজেশন, এবং তারপরে সেই জিনিসটাকে ঘরে ঢোকাতে হবে, গ্লাভসটাকে প্রপারলি ডিসপোজ অফ করে হাত সম্পূর্ণ ভালোভাবে 20 সেকেন্ড ধুয়ে সাবান দিয়ে স্যানিটাইজার লাগাতে হবে, তারপর সেই ওষুধই হোক খাবারই হোক সেটা গ্রহণ করতে হবে। এবং এখানে আর একটা জিনিস বিশেষ দ্রষ্টব্য, সেটা হচ্ছে যে যে ব্যক্তি দিয়ে গেল হোম ডেলিভারি সেই ব্যক্তির করোনা আছে কিনা আমি জানি না, সুতরাং তার সঙ্গে যথেষ্ট সোশ্যাল ডিস্টেন্সিং এবং সমস্ত কিছু মাস্ক থেকে নিয়ে গ্লাভস সমস্ত কিছু ব্যবহার করতে হবে। হেলথ ওয়ার্কাররা রিপিটেডলি এক্সপোজড হয় টু দি ভাইরাস, অর্থাৎ একজন ডাক্তারবাবু বা নার্সিং স্টাফ বা হেলথ ওয়ার্কার সে বারবার রোগীর কাছে যাচ্ছে এবং সারাদিন তার একটা শিফটে 8 ঘন্টায় যত রুগী আসছে কাশি কাশি জ্বর তাকে অ্যাটেন্ড করতে হচ্ছে, তাহলে এই রিপিটেড এক্সপোজার এর জন্যই এটা হয়, তাকে সম্পূর্ণভাবে নিজেকে প্রোটেক্ট করতে হবে। এবার এখানেও অনেক কিছু বিধি করে দেওয়া হয়েছে, গভর্নমেন্টের ইনস্ট্রাকশন হলো যে যদি আপনি মানে লেভেল অফ কেয়ারটা 1, 2, 3 এমনি করে ভাগ করা আছে, লেভেল 1 এ যে কেয়ারটা সেটা হচ্ছে আমরা সাধারণত যেভাবে ডাক্তাররা বা নার্সিং স্টাফেরা হসপিটালে বা ক্লিনিকে পেশেন্টকে অ্যাটেন্ড করি, এই যে আউটডোর বেসিস পেশেন্ট দেখা বা ইমার্জেন্সি পেশেন্ট দেখা, এটা করতে গেলে মিনিমাম কয়েকটা জিনিস করতে হবে, অর্থাৎ তাকে একটা ক্যাপ, একটা N95 মাস্ক পরতে হবে, একটা গগলস বা একটা শিল্ড ব্যবহার করতে হবে। PPE হচ্ছে পার্সোনাল প্রোফাইল্যাকটিক ইকুইপমেন্ট, এবার PPE বললেই আমরা ওই হাজমাত স্যুটটা আমাদের মাথায় আসে, যে হ্যাজার্ডাস মেটেরিয়ালকে হ্যান্ডেল করার জন্য যে স্যুট, অর্থাৎ আপনি আপাদমস্তক কভার্ড সেটাকে হাজমাত স্যুট বলে। এই হাজমাত স্যুট গুলো লেভেল 3 কেয়ার যখন আপনি দেবেন, অর্থাৎ একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিটে একটা করোনা কনফার্ম পেশেন্টকে ডাক্তারকে দেখতে হচ্ছে, নার্সিং স্টাফকে দেখতে হচ্ছে, তাকে কখনো ভেন্টিলেট করতে হচ্ছে, কখনো ভেন্টিলেটর থেকে বার করতে হচ্ছে, তার উপরে অন্যান্য অনেক আরো ছোট প্রসিজিওর করতে হতে পারে, এইগুলো যখন করবেন তখন কিন্তু আপনাকে ওই স্যুট বা পার্সোনাল প্রোফাইল্যাকটিক ইকুইপমেন্ট সমস্তটা তিনটে আস্তরণে আপনাকে ব্যবহার করতে হবে। তাহলে যে PPE দেওয়া সেগুলো ডিসপোজেবল, একটা শিফটের বেশি ইউজ করার কোনো বিধি নেই, PPE পরার একটা জায়গা থাকে হাসপাতালে, তাকে ডনিং ইউনিট বলে, যেখানে সেটা খুলে দিচ্ছেন সেটা ডফিং ইউনিট, এবং সেখান থেকে যখন বেরোবেন তখন শাওয়ার নিয়ে আপনাকে বেরিয়ে আসতে হবে। আমরা অনেক সময় দেখছি যে হেলথ ওয়ার্কাররা PPE শর্টেজে PPE কে রিইউজ করতে বাধ্য হচ্ছে, সেক্ষেত্রে যদি আপনি বাধ্য হন তাহলে তখন PPE কে রিইউজ করতে হবে সোডিয়াম হাইপোক্লোরাইড সলিউশনে, সেই PPE কে থরলি ওয়াশ করে অন্তত 8 ঘন্টা কন্ট্যাক্ট টাইম দিয়ে তারপরে সেটাকে ব্যবহার করতে হবে।
শেষ প্রশ্ন যেটা, সেটা হচ্ছে এখন একটা কনফিউশন তৈরি হচ্ছে যে যারা আমাদের ছেড়ে চলে যাচ্ছেন বা তার সেই ক্ষেত্রে তাদের সৎকার বলুন, তাদের দেহ নিয়ে, এই যে একটা মানুষের মধ্যে নানান রকম কিন্তু কনফিউশন তৈরি হচ্ছে, আপনার মেসেজ কি? একটা জিনিস মনে রাখতে হবে, অত্যন্ত বেশি প্যানিক করার কোনো কারণ নেই। একটা জীবন্ত মানুষ সে তো নিঃশ্বাস প্রশ্বাসে ছড়ায়, কিন্তু একটা মৃত মানুষ সে নিঃশ্বাস প্রশ্বাসে আর ছড়াতে পারবে না। সুতরাং ড্রপলেট ইনফেকশন সেখান থেকে হবে না। হেলথ ওয়ার্কার বা যারা ক্রেমেশন গ্রাউন্ডে কাজ করেন তাদেরকে বলে দেওয়া হয়েছে যে গ্লাভস মাস্ক পরে তোমরা বডি ছবে, এবং বডি ব্যাগের মধ্যে থাকলে সেই ব্যাগটাকে বাইরের থেকে সোডিয়াম হাইপোক্লোরাইড দিয়ে পরিষ্কার করে নিতে হবে, এবং একদিক মাথার দিকটা ফুলে তুমি তার মুখ বাড়ির লোককে দেখিয়ে দেবে, আবার বডি ব্যাগকে বন্ধ করে দেবে। এখানে এটাও বলে রাখি যে একটা কনফিউশন হয়েছে যে বডিকে দাহ করা উচিত না কবর দেওয়া উচিত, এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। যে ব্যক্তি যে ধর্মের বা তার যেটা রীতি সেইভাবেই তাকে করা যায়। বার্ন করলে সাইন্টিফিক্যালি এটা ঠিকই যে সম্পূর্ণ জীবাণু মুক্ত হতে পারে, নষ্ট হবে, এবং বার্ন করার পর যে অ্যাশ অর্থাৎ অস্থি সেটা বাড়ির লোককে দেওয়াও যেতে পারে, সেটা সেফ। কিন্তু যাদের কবর দেওয়া হচ্ছে তাদের কবর দিলেই যে খুব আনসেফ কিছু হচ্ছে তা কিন্তু নয়। যদি সেফ প্র্যাকটিস অ্যাডপ্ট করে প্রপারলি সরকারের সাহায্যে এই বেরিয়াল গুলো করা হয় এবং প্রোটেকশন নিয়ে যদি করা হয় তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, করা যেতে পারে। তাহলে আমাদের এই বিধিগুলো ফলো করতে হবে, এই বিধিগুলো ফলো করলে কোনো সমস্যা নেই। এবং আরেকটা কথা আমি প্রসঙ্গত বলি, সেটা হচ্ছে যে অনেক সময় পোস্টমর্টম করতে হতে পারে বডি, তো যেখানে পোস্টমর্টম করা হবে সেখানে কিন্তু সবচেয়ে বেশি রিস্ক, বিশেষ করে লাংস এবং অন্যান্য অর্গ্যান ঘাটলে। সেই জন্যে সেখানে বলা হয়েছে যে যেরকম আইসিইউতে আমরা প্রোটেকশন নিই, লেভেল থ্রি প্রোটেকশন নিতে হবে, অর্থাৎ গ্লাভস মাস্ক হাজমাত স্যুট সমস্ত কিছু পরে সেই বডির উপরে পোস্টমর্টম করতে হবে, সে ডাক্তারই হোক আর হেলথ ওয়ার্কারই হোক। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে 20% মানুষ, ম্যাক্সিমাম 20% ধরে নিলাম, হয়তো মারা যাচ্ছে, তার অনেক বেশি মানুষ ভালো হয়ে যাচ্ছে, 80% তারা রিকভার করে যাচ্ছে। সুতরাং আমাদের প্যানিক করার কোনো দরকার নেই। সরকারের বিধি মেনে যদি আমরা অনুশাসনের সঙ্গে চলি আমরাই কিন্তু শেষে জিতব। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। এতক্ষণ আমরা শুনলাম ডক্টর অরিন্দম চট্টোপাধ্যায়ের বলা কিছু তথ্য, কিছু গুরুত্বপূর্ণ কথা। আসুন আমরা সকলেই আজ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, সরকারের বিধিনিষেধ অনুযায়ী মেনে চলি সবকিছু, তাহলেই আমরা জয় করতে পারব এই যুদ্ধ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশা রাখি।